নমস্কার বন্ধুরা, 1993 এটি ওই বছর ছিল যখন ইসরায়েল এবং পালেস্তিন অনেকই নিকটে চলে এসেছিল একটি পিসফুল সলিউশন বের করার জন্য। কিন্তু কি হয়েছিল বন্ধুরা এর পরে? আর অবস্থাটি খুবই খারাপ থেকে খারাপ অবস্থায় চলে গিয়েছিল। আর আজকের সময় এদের মাঝে একটি যুদ্ধ সবসময়ের জন্য চলছে। আজকে যদি আমরা বর্তমান সময়ের ক্রাইসিসটি দেখি তাহলে ইতিহাসটিকে বোঝা খুবই প্রয়োজন। এই কারণে বন্ধুরা আজকের এই ভিডিওটির মধ্যে আমরা আজকে জানবো যে ডিটেলে কি ছিল হিস্ট্রি এই দুটি দেশের একদমই মাঝে, কিভাবে জন্ম হয়েছিল ইসরায়েল দেশে এবং কিভাবে শুরু হয়েছিল ইসরায়েল পালেস্তাইন কনফ্লিক্টের মাঝে সমস্যা। এই বিষয়টি শুরু হয়েছিল আজ থেকে হাজার বছর আগে। আপনারা তো এই কথাটি অবশ্যই শুনেছেন যে কিভাবে হিটলার কত খুব খারাপভাবে ট্রিট করেছিল জিউসদের। কিন্তু বন্ধুরা আপনারা কি জানেন যে জিউসের বিরুদ্ধে হওয়া অত্যাচার অ্যাকচুয়ালি বন্ধুরা হাজার হাজার বছর পুরনো। বলা হয় যে জিসাস ক্রাইস্টের জন্মটি একটি জুইশ ফ্যামিলির মধ্যে হয়েছিল, আর কিছু খ্রিস্টান এটি সবসময়ের জন্য বিশ্বাস করে যে জিউশ জিসাস ক্রাইস্টকে ক্রুসিফাই সবসময়ের জন্য করতে চাচ্ছিল। আর এটি এরকম ধরনের একটি বিচারধারার বিলিফ ছিল যেটি আগামী কয়েক বছর পর্যন্ত, দশকের পর দশক, সেঞ্চুরি পর্যন্ত চলে এসেছে, আর সেটিও খ্রিস্টানের মাঝে। আর যখন ক্রুসেডস হয়েছিল আজ থেকে হাজার বছর আগে, তখন ওই জায়গায় ভারী সংখ্যক খ্রিস্টিয়ানস জিউসদের মেরে ফেলেছিল। আর ওই জামানাতে জিউসের বিরুদ্ধে অনেকে মিথ্যা কথা এবং বিষয় ছড়ানো হতো যে কিভাবে খ্রিস্টান বাচ্চাদের রক্ত পান করতো আর কিভাবে তাদের রিলিজিয়াস রিচুয়ালের ব্যবহারে সবসময় ব্যবহার করা হতো। আর এরকম ধরনের জিনিসের কারণে অনেক ঘৃণা ছিল জিউসের বিরুদ্ধে। যত পরিমাণে জিউসদের যত হেট সহ্য করতে হয়েছে, এত হয়তো হাজার বছরের মধ্যে অন্য কোনো ধর্মকে সহ্য করতে হয়নি। 1800 পর থেকে যে ঘৃণা ছিল জিউসের বিরুদ্ধে, এটি শুধুমাত্র রিলিজিয়াসের কারণেই মোটে ছিল না, আসলে জিউসদের একটি আলাদা এথনিসিটির কারণে সবসময়ের জন্য দেখা হতো। আর এইসব কারণেরই কারণে 1800 পর্যন্ত সম্পূর্ণ বিশ্বের মধ্যে বসবাস করা জিউসের বিরুদ্ধে এবং তাদের মধ্যে এরকম ধরনের ভাবনা ছিল যে কোনো দেশ আমাদেরকে আপন মনে করে না, যদি আমাদের খুবই ভালোভাবে বসবাস করতে হয় তাহলে আমাদের নিজস্ব একটি দেশ তৈরি করতে হবে, একটি জুইস কান্ট্রি বানাতে হবে। একজন অস্ট্রো হাঙ্গেরিয়ান জার্নালিস্ট ছিল থিওডো হার্সেল নামে। ইনি নিজের 1896 এর বইয়ের মধ্যে একটি পলিটিক্যাল মুভি শুরু করেছিল জায়নিজম। উনি এই কথাটি বলেছিল যে জুইসদের নিজেরই একটি সেপারেট কান্ট্রি পাওয়া উচিত। ওই সময় পর্যন্ত এই আইডিয়াটি কোনো নতুন আইডিয়া মোটেই ছিল না। 1870 থেকে অনেক এরকম ধরনের অর্গানাইজেশন ছিল যারা নিজেদেরকে লেবার্স অফ জায়ন নামে সবসময়ের জন্য ডাকত, যারা এই আইডিয়াটিকে প্রপিগেট করছিল। আর এইসব রিজনের কারণে 1881 প্রথম লার্জ স্কেল মাইগ্রেশন দেখা গিয়েছিল জুইসের পালেস্তাইনের এরিয়াসের মধ্যে। জুইস পালেস্তাইনে যে ওই জায়গার এরিয়াসের পরে অনেক পারমানেন্ট সেটেলমেন্ট বানিয়েছিল আর ওই জায়গায় যেয়েও বসবাস করতে লাগছিল। এখন পালেস্তাইনের এরিয়াই কেন তারা চয়েস করেছিল? কারণ জিউসের জন্য এটি খুবই হলি এরিয়া ছিল আর জেরুসালেম জিউসের জন্য সব থেকে পবিত্র একটি স্থান। মনে করুন যে ওই সময় কোনো ইসরায়েল ছিল না, কোনো গাজা ছিল না, কোনো ওয়েস্ট ব্যাঙ্ক ছিল, এই সব এরিয়াটি পালেস্তাইন ছিল যেটি অটোমান এম্পায়ারের আন্ডারে আসে। আর অটোমান আন্ডারের ভেতরে খ্রিস্টান মুসলিম জিউস মোরলেস একজন আরেকজনের সঙ্গে পিসফুলি এবং খুব শান্তির সঙ্গে বসবাস করছিল, কোনো ঝগড়া ছিল না। তার পেছনে একটি রিজন এটি হতে পারে যে এই জায়গায় যে মাটি ছিল তার মধ্যে বেশিরভাগ মাটি খালে ছিল, অনেকই কম সেটেলমেন্ট ওই জায়গায় ছিল আর পপুলেশন অনেকই কম ছিল এই এরিয়ার মধ্যে। যদি আমরা একটু ফাস্ট ফরওয়ার্ড করি, বছর 1915 মানে ওয়ার্ল্ড ওয়ার ১ চলছে, ব্রিটিশ, ফ্রেঞ্চ এবং আরব রেভলিউশনারিজ অটোমান এম্পায়ারের বিরুদ্ধে যুদ্ধ লড়াই করছে। ব্রিটিশ এই জায়গায় খুবই চালাকি করেছিল। তারা বলে যে আরব রেভলিউশনারিদের, তোমরা আমাদেরকে সাপোর্ট করো অটোমান এম্পায়ারকে হারাতে জন্য, আর আমরা আপনাদেরকে প্যালেস্তিনের এরিয়া দিয়ে দেব। এবং আরব রেভলিউশনারিস লড়াই করছিল একটি ইউনিফাইড আরব কান্ট্রি তৈরি করার জন্য। এই আরব রেভলিউশনারি এটি চাচ্ছিল যে সিরিয়া থেকে নিয়ে এমন পর্যন্ত একটি আরব দেশ জন্য তৈরি হোক। ব্রিটিশ লোকেরা সেম জিনিসটিকে সবসময়ের জন্য প্রমিস করে জুইসদের যে আমরা তোমাদের আলাদা একটি জুইস দেশ তৈরি করতে সাহায্য করব পালেস্তিনের একদমই পাশে। এরকমটি তারা কেন করে? যে যেন তারা আমেরিকানদের জন্য জিউসদের অ্যাপিস করতে পারে আর আমেরিকার পলিটিক্সের পরে নিজের ইনফ্লুয়েন্স জন্য তারা বানাতে পারে। কিন্তু রিয়ালিটিতে ব্রিটিশ ফ্রেঞ্চের সঙ্গে পিছন থেকে একটি সিক্রেট ডিলও করে ফেলে। যেমনই বন্ধুরা অটোমান এম্পায়ার হেরে গিয়েছিল, ওয়ার্ল্ড ওয়ার ১ শেষ হয়ে গিয়েছিল, তখনই যে মিডল ইস্টের এরিয়া ছিল ব্রিটিশ এবং ফ্রেঞ্চ নিজের আলাদা আলাদা ডিভাইড করে নিয়েছিল। আর পালেস্তিনের রিজেন্টটি
ব্রিটিশ সম্পূর্ণভাবে নিজের কন্ট্রোলে করে নিয়েছিল। আর 1918 থেকে নিয়ে 1948 পর্যন্ত সম্পূর্ণ প্যালেস্টিনি এরিয়াটি ব্রিটিশ রাজের আন্ডারে ছিল। আর ঠিক এরকম সময় জার্মানির মধ্যে হিটলারকে পলিটিক্যাল পাওয়ার ওই সময় পেয়ে যায় এবং জিউসদের মিলিয়নের সংখ্যককে ওই সময় মেরে যায় এবং তাদের বিরুদ্ধে জেনোসাইডও হয়। হিটলার কেন পলিটিক্যাল পাওয়ার পায় এই বিষয়ে আমি অনেক ভিডিও তৈরি করেছি, আপনি যে দেখতেও পারেন। সম্পূর্ণ হিটলার কন্ট্রোলের মধ্যে ইউরোপে জিউস নিজের প্রাণটি বাঁচিয়ে নিয়ে আলাদা আলাদা দেশে তারা পলায়ন করে যায়। কিছুদের আমেরিকা রিফিউজিস পেয়ে যায়, কিন্তু ওর মধ্যে থেকে অনেক জিউস চলে যায় পলিস্তিনের মধ্যে। ব্রিটিশ আগে তো তাদেরকে আন্ডারে আসতে দেয় এবং ভিতরে ঢুকতে দেয়, এখন তারপরে ব্রিটিশ তাদেরকে স্টপ করে পলিস্তিনে আসতে, যার কারণে বন্ধুরা একটি ইসরায়েলি ন্যাশনালিস্ট মুভমেন্টেরও ওই সময় শুরু হয় পলিস্তিনের একদমই ভেতরে। অ্যাট দ্য সেম টাইম 1940s আসতে আসতে বন্ধুরা পলিস্তিন ন্যাশনালিস্ট মুভমেন্ট ওই সময় শুরু হয়ে যায়, আর তখন থেকে পাকিস্তানের লোকেরা নিজের দেশের একটি ডিমান্ডও করে। 1948-এ ব্রিটিশ রাজ নিজের হাতটি এক জায়গায় করে নেয় আর বলে দেয় যে অনেক কিছু হয়ে গেছে, আর আমাদের সঙ্গে হবে না, আমরা এখন এই জায়গা থেকে বের হয়ে যাচ্ছি, আর তোমরা যে জুইশ লোকেরা রয়েছো তারা একটি জুইশ দেশ তৈরি করো এবং পলেস্তাইন তোমরা একটি আলাদা পলেস্তাইন দেশ বানাও, আমরা এটি করতে পারবো না, আমাদের সঙ্গে এটি হবে না, এর রেসপন্সিবিলিটি দেওয়া হয় ইউনাইটেড নেশনকে। আর ব্রিটিশ লোকেরা পলিস্তিন থেকে তারা বের হয়ে চলে যায়, ইউনাইটেড নেশন থেকে একটি পার্টিশন প্ল্যান তৈরি করে যে কত এরিয়া পলিস্তিনের মধ্যে জুইশ কান্ট্রি তৈরি করার জন্য দেওয়া হবে আর কতটুক এরিয়া একটি পলিস্তিন দেশ তৈরি করার জন্য দেওয়া হবে। 1947-এ ইউনাইটেড নেশন পার্টিশন প্ল্যান ওই সময় রিলিজ করে। ইউনাইটেড নেশন নিজের প্ল্যানের মধ্যে 57% এরিয়া অ্যাপ্রক্সিমেটলি জুইশ স্টেটের জন্য ওই সময় রাখে এবং 43% এরিয়া আরব পালেস্তাইন স্টেটের জন্য ওই সময় রাখে। জেরুসালেম অনেকই ভালো হিস্টোরিক এবং ইম্পর্টেন্ট একটি এরিয়া তিনটি ধর্মের জন্য, জুইস, খ্রিস্টানস এবং মুসলিমের জন্য। ইউনাইটেড নেশন এটি ডিসাইড করে যে জেরুসালেম ইন্টারন্যাশনাল কন্ট্রোলে থাকবে। জুইস লোকেরা এই প্ল্যানটিকে স্বীকারও করে আর তারা নিজের একটি নতুন দেশের নাম ইসরায়েল রেখে দেয়, আর এই জায়গায় জন্ম হয় ইসরায়েল দেশের 1948-এ। কিন্তু আনফর্চুনেটলি বন্ধুরা যে বাকি নাইবরিং কান্ট্রি আরব কান্ট্রি রয়েছে তারা এই প্ল্যান থেকে সম্পূর্ণভাবে খুশি মোটেই থাকে না। তারা এটি মনে করে যে এই প্ল্যানটি বেসিক্যালি ব্রিটিশেরই একটি সিস্টেম তারা কলোনিজমটিকে কন্টিনিউ করার জন্য। তারা ইসরায়েলের একদমই বিরুদ্ধে তারা যুদ্ধ লড়াই করে আর তারা এটি বলে যে ইসরায়েলকে জুইসকে একটুকু জায়গা মোটেই দেবো না, আর এই যুদ্ধটির নাম দেওয়া হয় ফার্স্ট আরব ইসরায়েলি ওয়ার অফ 1948। আর এটি নিজের মধ্যে বন্ধুরা খুবই ঐতিহাসিক একটি লড়াই, কারণ পাশের থেকে একটি অনেক নতুন বড় একটি দেশ এবং বড় বড় দেশের সঙ্গে ছোট একটি দেশ লড়াইও করছিল। জুইস যারা ইসরায়েলে বসবাস করত তারা এটি জানতো যে 5 বছর আগে তারা একটি দেখেছে যে বাকি দুনিয়া তাদেরকে কিভাবে ট্রিট করেছে, হিটলার কিভাবে তাদের সঙ্গে ট্রিট করেছে, আর আজকের সময় এইসব আরব দেশ তাদের বিরুদ্ধে একটি যুদ্ধ লড়াই করছে। যদি আজকে তারা জীবিত থাকতে চায় এবং বাঁচে থাকতে চায় তাহলে কোনো দিন তারা বেঁচে থাকতে পারবে না, তারা নিজের প্রাণটি বাঁচিয়ে এই জায়গায় লড়াইও করে। আর অনেকে অবাক করার কথা এটি যে ইসরায়েল এই যুদ্ধটি জিতেও যায় আর এই সব দেশটিকে হারিয়ে দেয়। 1949-এ যখন যুদ্ধটি শেষ হয় তখন ইউএন পার্টিশনের অ্যাকর্ডিং যে এরিয়াস পালেস্তাইনের কাছে থাকার কথা ছিল তার মধ্যে অনেক এরিয়াসের পরে এখন সময় ইস